নজর রাখবো পরবর্তী সংবাদে। রাস্তার পাশে কাজ করতে গিয়ে আজ গুরুতরভাবে আহত হয়েছেন বয়স চব্বিশের এক শ্রমিক আহত হয়েছেন বলে খবর রয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় আনা হয় জিবি হাসপাতালে। শ্রমিকদের সহযোগিতায় আহত অবস্থায় শ্রমিককে আনা হয়েছে জিবি হাসপাতালে। বর্তমানে তার অবস্থা একেবারে খুব গুরুতর ভাবে যদিও খবর রয়েছে, রাস্তার পাশে কাজ করার সময় গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছেন এই শ্রমিক। বিস্তারিত বিষয়টা কি রয়েছে শুনুন। তারপরে তারপরে ওই দাদা পা হয়েছে নিজের অংশ না, এটা বিদে উড়ে গেছে। তারপরে ওই ফোন করছে, আমরা ওখানে কাজ করতেছি, তারপরে আমার কাছে নিয়ে গেছে। কোনখানে এরা কাজ করতেছিল? ওই তোমার এটা কি বলে সুস্থমণি কি কি কাজ করতেছিল? কেরিং ইট বালু আমরা টানি কি তো টানতে থাকে পিছনে গাড়ি বাড়ি মারছে। গাড়িটা ধরা গেছে না? ধরা গেছে। ওর নাম কি? নাম মিটু সরকার। বয়স কত? 18। বাড়ি কোনখানে? বাড়ি বড়াকো চক্কর। এখন অবস্থা কিরকম? অবস্থা খারাপ। তো দেখলাম তোমরা হুইল চেয়ার ছাড়া নিয়ে যাচ্ছ, হুইল চেয়ার আসুনি হসপিটালে পাইছো। এটা কি হুইল চেয়ার তো সামনে দেখলাম না আমরা, এতে রুগী ডানতে কষ্ট হয়েছিল তোমার। তুমি কি সঙ্গী কাজ করো? হ্যাঁ সঙ্গী। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, একেবারে তার অবস্থা খুবই আশঙ্কাজনক বা সংকটজনক বলে ইতিমধ্যে শ্রমিক জানিয়েছেন। তবে আগরতলার ভগবান ঠাকুর চৌভনি এলাকায় আজ সকালে কাজ করতে গিয়ে এমন বিপত্তি ঘটেছে যাকে কেন্দ্র করে তার মাথায় এবং পায়ে একেবারে গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। পণ্যবাহী গাড়ির ধাক্কায় একেবারে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত মিঠুন সরকার নামের বয়স চব্বিশের সেই শ্রমিক, যদিও বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আগরতলা জিবি হাসপাতালে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে সেই শ্রমিক। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।